नमस्कार बंधुरा, केमन आछेन सबाई? आमार नतुन एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। आज रोबार। अनेक दिन धरेई मेये तार बाबाके बोलछे तार हातेर व्हाइट पास्ता खाबे, ताई आज मेयेर कथा राखते मिस्टर मुखार्जी आज रान्नाघरे सकालेर टिफिन बानाच्छे। आमी आज जोगाड़ेर दायित्वे। आमाके बोल्लो जलेर मध्ये अल्प रिफाइंड अयेल आर नून दिये पास्ताटाके सेद्ध करे राखो, আর জোগাড় করে রাখো বাটার, ময়দা, দুধ, রসুন কুচি, নুন, গোলমরিচ আর চিজ। আমি সমস্ত জোগাড় করে ডাক দিলাম। তারপর দেখি একটা কড়াইতে বাটার দিয়ে সেটায় ময়দা মিশিয়ে ভালো করে নাড়তে লাগল। বাটারের সাথে ময়দাটা মিশে যখন গেল, তারপরে তার মধ্যে কিছুটা দুধ মিশিয়ে আবার নাড়তে লাগল। যখন একটু নরম নরম হয়ে গেল, তার মধ্যে রসুন কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো এবং বাকি দুধ দিয়ে ভালো করে আবার নাড়তে লাগল। যখন নরম নরম হয়ে এলো, তখন তার সাথে পাস্তাগুলো মিশিয়ে দিল। এবার পাস্তাগুলো মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে চিজ দিয়ে দিল। ব্যাস রেডি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। মেয়ে তো বেজায় খুশি, পাপার হাতের হোয়াইট পাস্তা খাবে, আর খেতেও ভালো হয়েছিল। আমরা সবাই যে যার টিফিন খেয়ে আমি কাজে লেগে পড়লাম। কালকে বাজার থেকে কিছু সরু বেগুন নিয়ে এসেছিলাম আজ বেগুন পাতুরি বানানোর জন্য। সেগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এবার মিক্সির পটে পোস্ত, সর্ষে আর একটা লঙ্কা বেটে নিলাম। এবারে কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে এলো, তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর বেগুনগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে ভাজতে লাগলাম। ভাজা হয়ে গেলে বেগুনগুলো একটা পাত্রে তুলে রাখলাম। তারপর কড়াইয়ে আরও কিছুটা তেল দিলাম, পাঁচ ফোড়ন দিলাম। যখন পাঁচ ফোড়নটা গরম হয়ে এলো, তখন আগে থেকে বেটে রাখা পেস্টটা ঢেলে দিলাম। ঢেলে ভালো করে নাড়তে লাগলাম। ভালো করে নেড়ে চেড়ে এবার বেগুনগুলো তার সাথে মিশিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ব্যাস আমার রেডি বেগুন পাতুরি। নামানোর আগে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবারে নামানোর সময় একটু ধনে পাতা, একটু লঙ্কা ছড়িয়ে নামিয়ে দিলাম। আজ সকালে ফ্রিজে সবজি গোছানোর সময় দেখি কয়েকটা কাঁকরোল শুকোচ্ছে। তখনই ভেবেছিলাম এই কাঁকরোলগুলোকে কিন্তু আজকে একটা গতি করতেই হবে, না হলে আর হবে না। তাই কাঁকরোলগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছিলাম, তার সাথে কিছু পেঁয়াজও কেটে নিয়েছিলাম। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে কাঁকরোলগুলো দিয়ে দিই, তারপর ভালো করে ভাজতে লাগি। ওপর থেকে এবারে নুন, হলুদ দিয়ে কিছুটা নাড়তে লাগলাম। যখন কাঁকরোলগুলো একটু নরম নরম হয়ে এলো, এবার পেঁয়াজগুলো তার সাথে মিশিয়ে দিলাম। দিয়ে আরও কিছুটা ভাজতে লাগলাম।
ব্যাস এবার ভালো করে ভাজা হয়ে গেলে নেড়ে ছেড়ে ওপর থেকে গোটা পোস্ত ছড়িয়ে দিলাম, দিয়ে আবার কিছুটা নাড়তে লাগলাম। পোস্তগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে ব্যাস আবার রেডি হয়ে গেল কাঁকরোল ভাজা। এবার সেটাকে তুলে নিলাম একটা পাত্রে। আজ সানডে, তাই মাছ মাংস ছাড়া একটু অন্যরকমের কিছু করলে বেশ ভালোই হয়। হঠাৎ করে মাথায় এলো, বহুদিন ধরে মিস্টার মুখার্জি বলছে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাতে, বিয়ে বাড়ির মতো। কলকাতার বাইরে থাকাতে সেরকমভাবে নিমন্ত্রণ বাড়ি অ্যাটেন্ড করাই হয় না, তাই বিয়ে বাড়ির মেনুও খাওয়া হয় না, কিন্তু মনে তো একটা স্বাদ থেকেই যায়। তাই ফোন লাগালাম শাশুড়ি মায়ের কাছে, বললাম বিয়ে বাড়িতে কীরকমভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানা একটু শিখিয়ে দাও তো। মা বলল, মাছের মাথাগুলো ভালো করে ভেজে নে নুন হলুদ মাখিয়ে, তারপর শুকনো কড়াইতে মুগের ডালটাকে হালকা করে ভেজে নে, ভেজে সিদ্ধ করে রাখ একটু হলুদ দিয়ে। এবার কড়াইতে তেল নে, গোটা জিরে গরম মশলা ফোড়নে দে, যখন গরম মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিস। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে তার সাথে আদা রসুন বাটা, টমেটো কুচি, নুন হলুদ জিরে গুঁড়ো ভালো করে দিয়ে নাড়তে হবে। মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যায় এপারে মাছের মাথাগুলো দিয়ে দিস। ভালো করে নেড়ে নিবি মাছের মাথাগুলোর সাথে মশলাটা, যাতে সমস্ত মাছের মাথার সাথে মশলাটা লেগে যায়। এরপর সেদ্ধ করে রাখা ডালটা মশলাটার মধ্যে দিয়ে দিস, দিয়ে আবার কিছুটা নাড়তে থাকিস। ভালো করে মাখানো হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখ। ও, নুনটা দিতে ভুলিস না কিন্তু, অল্প নুন এবং স্বাদ মতো একটু মিষ্টি। মুগের ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। যখন সব মেশানো হয়ে যাবে তখন নামানোর আগে একটু ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিস, দেখিস কেমন লাগে। ব্যাস রান্না করে ফেললাম মাছের মাথা দিয়ে মুগের ডাল, উপর থেকে ধনে পাতা ছড়িয়ে আমার তৈরি মাছের মাথা দিয়ে মুগের ডাল। অনেকটা বেলা হয়ে গেছে, চলুন এবার সবাইকে আস্তে আস্তে খেতে দিয়ে দিই। ভাত, সালাড, কাঁকরোল ভাজা, ঝুড়ি আলু ভাজাটা অবশ্য আমার সব সময় থাকে। আমার মেয়ে ঝুড়ি আলু ভাজার পোকা, তাই ডিবে ডিবে করেই রাখতে হয়। বেগুনের পাতুরি, মাছের মাথা দিয়ে ডাল আর তার সাথে দই, জমে গেছিল এবারের রোববারের রান্না। আপনারা কে কি রান্না করেছিলেন জানাতে ভুলবেন না। ভালো লাগলে আজকে ব্লগটা একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।